আওয়ামী লীগে যারা সরকার গঠন করেছিল তাদের আবেগ ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না। ওয়াদুল কাদের সাহেব বলেছেন যে পরমাণু ঢেলে দেওয়া হবে মাথায় ইউরেনিয়াম, এখন সেই ইউরেনিয়ামের চুল্লির কাছে নিয়ে তাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আনলো, একটু ছেঁকা ঠেকা দিয়ে আনলো, এবং এক প্রকৃতিতে জানেন যে পারমাণবিক যে চুল্লি তার ধারের কাছে নিলে যে ইউরেনিয়ামে আক্রান্ত হওয়ার পরে এগুলো সব পাগল হয়ে যাবে। সে যখন পাগল হয়ে যাবে, পাগল হয়ে সে যদি জয় বাংলা বলে, জয় শেখ হাসিনা বলে, জয় বঙ্গবন্ধু বলে, এটা অস্বাভাবিক কিছু না। এরপরে আমাদের নেওয়ার মতো যেটা আছে সেটা হলো প্যাকেট করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, অথবা আমাদেরকে এই দেশ থেকে সম্পূর্ণভাবে তাড়িয়ে দেওয়া, রোহিঙ্গা বানিয়ে আমাদেরকে বললো ঠিক আছে এই 12 লক্ষ রোহিঙ্গা আমরা বাংলাদেশে আশ্রয় দিয়েছি, আর 12 লক্ষ বিএনপি নামক রোহিঙ্গা নতুনভাবে করে মায়ানমারে আমাদেরকে ঠেলে পাঠিয়ে দিতে পারে। তা আমরা এখন একটা সংঘাতপূর্ণ অবস্থানে আছি, সবাই আশঙ্কা করছে এই আগুন লেগে যাবে, এই সরকারের পতন হবে, এই সামরিক বাহিনী চলে আসবে, তৃতীয় পক্ষ চলে আসবে, আমেরিকা ওটা করবে ওটা করবে। বিএনপি ধরে নিয়েছে যে আমাদের হারানোর আর আসলে কিছুই নেই, যা হবার সর্বোচ্চ শক্তি 2009 থেকে ক্রমাগতভাবে আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে। জনাব গোলাম মাওলানা, মানে এই যে আপনাদের কাছ থেকে যে প্রস্তাবনাটা প্রত্যাশা করছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী মানে আপনারা কোনো এ ধরনের প্রস্তাবনা কেন করেননি? এবং একই প্রশ্ন আপনার কাছেও থাকবে যে অক্টোবরেই তো যা সমাধান হবার মতো একটা পরিস্থিতি বা সময় সবাই মনে করছে যে এটা যথোপযুক্ত একটা সময়, আপনার কাছে কি মনে হয়? এখানে আপনাকে একটু সংশোধন করে নেই, উনি যে বক্তব্য দিলেন মমতাজ ভাই, তার পরিচয় রাজনৈতিক বিশ্লেষক, সাবেক রাষ্ট্রদূত, আর আমার পরিচয় দিয়েছেন এখানে রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট। এখন এখানে আমার কাছে জিজ্ঞেস করা মানে বিএনপি, আমি এখানে তো বিএনপিকে প্রতিনিধিত্ব করছি না, আর উনিও সেখানে আসলে আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করছে না। ফলে আমাদের বিশ্লেষণটাই জানতে যাচ্ছিলাম আসলে, ফলে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা বোতা পাস যেটা হওয়া উচিত যে নিরপেক্ষ, এটা সত্য যে উনি আওয়ামী লীগের আমলে রাষ্ট্রদূত ছিলেন, আবার এটাও সত্য আমি আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলাম, গত বছর বিএনপিতে নমিনেশন নিয়েছিলাম, নির্বাচন করেছিলাম, কিন্তু এর বাইরে এই মনমস্তিষ্ক থেকে বিএনপি এবং আওয়ামী লীগের চিন্তা বাদ দিয়ে আমরা কিছু মানুষ এখনও যে ন্যায়নীতির ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে কথা বলতে পারি, এর জন্যই মূলত আজকের এই শিরোনামে আপনার ওখানে রাজনৈতিক বিশ্লেষক শব্দটা দিয়েছি। আচ্ছা, তো যার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে মমতাজ ভাইয়ের ওই কথাটা পজিটিভ অর্থেই নেই, যে রাজনীতিতে আর্ট অফ পলিটিক্স এটা সবচেয়ে চূড়ান্ত ক্রিড অ্যান্ড ক্রিম সেটা হলো নেগোসিয়েশন। তো তারাই বড় রাজনীতিবিদ যারা চূড়ান্ত পর্যায়ে একেবারে সবাই যখন ধরে নেয় যে যুদ্ধ অনিবার্য, ঠিক সেই সময়টিতে যারা সমঝোতা করতে পারে ইতিহাসে তারাই অমরত্ব লাভ করেছেন। বঙ্গবন্ধুর কথাই চিন্তা করেন, তিনি যেই সময়টিতে ইয়াহিয়া খানের সঙ্গে বসেছেন তার চাইতে 1 কোটি গুণ ভালো অবস্থানে এখন কিন্তু আমরা বাংলাদেশে আছি সবাই। আবার নেলসন ম্যান্ডেলা তার চিরপ্রতিদ্বন্দ্বী ডি ক্লার্ককে তিনি ভাইস প্রেসিডেন্ট বানিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন বেশি দিন আগের ঘটনা নয়। দিস ইজ দ্য আর্ট অফ পলিটিক্স। বাংলাদেশের সমঝোতার অনেক ইতিহাস আছে, সংঘাতের ইতিহাস আছে। তা আমরা এখন একটা সংঘাতপূর্ণ অবস্থানে আছি, সবাই আশঙ্কা করছে এই আগুন লেগে যাবে, এই সরকারের পতন হবে, এই সামরিক বাহিনী চলে আসবে, তৃতীয় পক্ষ চলে আসবে, আমেরিকা ওটা করবে ওটা করবে। এটা এক বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না, একেবারে খুব সাধারণ মানুষও বুঝতে পারে, কিন্তু এই সময়ের মধ্যে অপটিমিস্টিক হতে পারাটাই আমি মনে করি যে হিউম্যান সাইকোলজিতে একটা উল্লেখযোগ্য অবস্থান। তো আমি আশাবাদী যে শেষ পর্যায়ে বিভিন্ন কারণে উভয় দলের মধ্যেই একটা সমঝোতা যদি এসে যায়, এখন আসবে নট লাইক দ্যাট এই কথা বলবো না, বাট আমি বলছিলাম যে আপনি আশাবাদী যদি এসে যায় তাহলে আওয়ামী লীগের জন্য ভালো হবে, বিএনপির জন্য ভালো হবে। দুটো উদাহরণ দেই, আচ্ছা আপনি উদাহরণ অবশ্যই দিবেন, আমি যদি একটু এই প্রশ্নটাও দিয়ে রাখি এই মুহূর্তে, সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগকে তার অবস্থান থেকে এখন কি পদক্ষেপ নেওয়া উচিত এবং বিএনপিকে তার অবস্থান থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত, মানে উচিতের জায়গাটা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি আগে উদাহরণটা দিয়ে দিই যে ধরুন মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে যে পক্ষগুলো বিরুদ্ধে ছিল জামাত, এখন পর্যন্ত তাদেরকে রাজাকার আলবদর আর শামস গালি শুনতে হচ্ছে, এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরবর্তী যে সরকার হলো সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী যে পক্ষগুলো ছিল দে ওয়ার দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যান্ড এক্সপেরিয়েন্স পলিটিশিয়ানস রাষ্ট্র পরিচালনার জন্য,
কিন্তু কি হলো, যেহেতু তারা যুদ্ধে পরাজিত হয়েছে, দে ওয়ার আউস্টেড, ফলে আওয়ামী লীগে যারা সরকার গঠন করেছিল তাদের আবেগ ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না। এবং বঙ্গবন্ধুর শত চেষ্টা সত্ত্বেও এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ একটি শাসন ব্যবস্থা সেই 73 থেকে 75 পর্যন্ত, যার পরিণতি বঙ্গবন্ধুকে রক্ত দিয়ে দিতে হয়েছে। এখন যদি পলিটিক্যাল নেগোসিয়েশনটা না হয়, আওয়ামী লীগের পতন হলো গণ অভ্যুত্থানে, এবং সেই পতনে দেখা গেল যে পরবর্তীতে যেভাবেই আসুক না কেন আওয়ামী লীগ কোনো পক্ষ থাকতে পারবে না। তাদের অবস্থা নব্য রাজাকার, নব্য আপনার আলবদর, নব্য আর শামস হয়ে যাবে। অর্থাৎ যদি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়, রাজনৈতিক নেগোসিয়েশন না হয়, এবং সেটা যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন সেখানে আওয়ামী লীগ রিংয়ে থাকবে না, এটা আওয়ামী লীগের লোকজন আমি শুনি, যদি না ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে, ভালো মানুষই রয়েছে, এই যে তারা যে ডেভেলপমেন্ট করেছে, ধারাবাহিকতা রয়েছে, তাদের পার্লামেন্টে থাকার দরকার রয়েছে, তাদের মানে ক্ষমতায় থাকার দরকার রয়েছে, বা ক্ষমতার মানে প্রতিপক্ষ আজে অপোজিশন হিসেবে থাকার দরকার রয়েছে। কিন্তু তাদের অবস্থা যদি জামাতের মতো হয়, গণ অভ্যুত্থানের যেটা পতন হলে এরকমই হবে, এটা আসলে আমাদের টোটাল গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্য অ্যাটলিস্ট 50 বছর আমরা যে কথাটি আসলে এর মধ্যে জানতে চাচ্ছিলাম। আর যদি এমন হয় যে বিএনপি এবারে নির্বাচনে অংশ নিল না, তাহলে বিএনপির অবস্থানটা আসলে না, বিএনপির অংশ মানে বিএনপি তো এখন উনি যেটা বলেন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে। বিএনপি ধরে নিয়েছে যে আমাদের হারানোর আর আসলে কিছুই নেই, যা হবার সর্বোচ্চ শক্তি 2009 থেকে ক্রমাগতভাবে আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে। এরপরে আমাদের নেওয়ার মতো যেটা আছে সেটা হলো প্যাকেট করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, অথবা আমাদেরকে এই দেশ থেকে সম্পূর্ণভাবে তাড়িয়ে দেওয়া, রোহিঙ্গা বানিয়ে আমাদেরকে বললো ঠিক আছে এই 12 লক্ষ রোহিঙ্গা আমরা বাংলাদেশে আশ্রয় দিয়েছি, আর 12 লক্ষ বিএনপি নামক রোহিঙ্গা নতুনভাবে করে মায়ানমারে আমাদেরকে ঠেলে পাঠিয়ে দিতে পারে। এরপরে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অন্য যে সমস্ত বড় বড় নেতা, তাদেরকে ওয়াদুল কাদের সাহেব বলেছেন যে পরমাণু ঢেলে দেওয়া হবে মাথায় ইউরেনিয়াম। এখন সেই ইউরেনিয়ামের চুল্লির কাছে নিয়ে তাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আনলো, একটু ছেঁকা ঠেকা দিয়ে আনলো, এবং একটু জানেন যে পরমাণবিক যে চুল্লি তার ধারের কাছে নিলে যে ইউরেনিয়ামে আক্রান্ত হওয়ার পরে এগুলো সব পাগল হয়ে যাবে। এখন মির্জা ফখরুল সাহেব এখন তো সুস্থ আছেন, তার মাথায় ইউরেনিয়াম ঢালা হইলে সে যখন পাগল হয়ে যাবে, পাগল হয়ে সে যদি জয় বাংলা বলে, জয় শেখ হাসিনা বলে, জয় বঙ্গবন্ধু বলে, এটা অস্বাভাবিক কিছু না। অসংখ্য ধন্যবাদ। তো যার জন্য অনাগত দিনে যে জিনিসটা আছে নেগোসিয়েশনের বাইরে যেটা হবে, এটা ভালো কোনো জিনিস হবে না আর কি।